মাছ মাংস খেতে খেতে যখন মুখে অরুচি চলে আসে, তখন এমন একটি রেসিপি তৈরি করলে আর কিছুই লাগে না। সেই সাথে এই রেসিপিটি আজ ব্যাচেলরদের জন্য অনেক উপকারে আসবে। মাত্র 2 মিনিটের এই ভিডিওটি আশা করছি না টেনেই পুরোটা দেখবেন। আমি এখানে একটি বেগুন, 2টি টমেটো সুন্দর করে ধুয়ে কেটে নিয়েছি এবং যে পাত্রে এটাকে সেদ্ধ করতে দিবেন সেই পাত্রে বসিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব 3 কোয়া রসুন, এখানে চাইলে ছোট রসুন মানে দেশি রসুনও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর দিয়ে দিব সামান্য একটু তেল, আর কিন্তু লাগবে না। এখন ঢাকনা দিয়ে ঢেকে একদম ধিমি আছে এটাকে সেদ্ধ করে নিতে হবে। বেগুন টমেটো যখন সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু চুলার আঁচটা বাড়িয়ে দিতে হবে। চুলার আঁচ বাড়িয়ে দিয়ে এর দুপাশ কিন্তু লাল লাল করে মানে একটু পোড়া পোড়া ভাব করে ভেজে নিতে হবে। এখানে কিন্তু আর আমি কোনো তেল ব্যবহার করিনি, দেখুন সবগুলো কিন্তু সুন্দর মতো নরম হয়ে গেছে আর একটা পোড়া পোড়া ভাব এসেছে। এখন চুলা থেকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। এর মাঝে কিন্তু আমি আর কোনো তেল ব্যবহার করিনি, দেখে বুঝতে পেরেছেন। সবগুলো টমেটো এবং বেগুন রসুন সব কিছু আমি একটি পাত্রে নিয়ে নিলাম, আর অবশ্যই উপরে যে খোসাটা আছে সেই খোসাটা ফেলে দিতে হবে। এখন আমি এখানে পেঁয়াজ কুচি করে নিচ্ছি, আপনারা চাইলে পেঁয়াজটা একটু হালকা করে ব্রাউন করে ভেজে নিতে পারেন, আর চাইলে কাঁচা দিতেও পারেন, কাঁচাটাই আসলে বেশি মজা হয় খেতে। এখন ওই যেগুলো সেদ্ধ করে রেখেছিলাম সবগুলো একসাথে খোসা ছাড়িয়ে মেখে নিচ্ছি। ভিডিওর এই পর্যায়ে এসে যারা এখনও পর্যন্ত ধৈর্য নিয়ে আমার ভিডিওটি দেখছেন, ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার দিতেও ভুলবেন না। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এখানে কিন্তু পেঁয়াজ, লবণ, শুকনা মরিচ দিয়ে দিয়েছি, আর অল্প একটু দিব সরিষার তেল। এখানে শুকনা মরিচের পরিবর্তে আপনারা কাঁচা মরিচটাও ব্যবহার করতে পারেন। আমি ধনিয়া পাতা দিইনি কারণ আমার কাছে ছিল না, যার জন্য আমি দিইনি। ধনিয়া পাতা দিলে আরও টেস্ট বেড়ে যাবে। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটি একটি ভর্তা। হ্যাঁ, টমেটো বেগুনের ভর্তা, অসাধারণ লাগে খেতে। মাছ মাংস বিরিয়ানি সব কিছুকে হার মানিয়ে দিবে এই ভর্তা। ভিডিওটি ভালো লেগে থাকলে ব্যাচেলর ভাই বোনদেরকে শেয়ার করতে ভুলবেন না, ভালো লাগা মন্দ লাগা কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।